মানিকগঞ্জ সদর উপজেলা 84 নম্বর মেঘশিমুল মৌজায় প্রস্তাবিত 31.5 একর জমি অধিগ্রহণে সরকারের খরচ হবে 13.40 কোটি টাকা। অথচ জমির প্রকৃত শ্রেণী নাল হিসেবে অধিগ্রহণ করা হলে খরচ হওয়ার কথা মাত্র 63.77 কোটি টাকা। হঠাৎ নাল জমিতে বালু ফেলে উদ্দেশ্যমূলকভাবে শ্রেণী পরিবর্তনকৃত জমি অধিগ্রহণ করা হলে সরকারের প্রায় 3 থেকে 10 গুণ পর্যন্ত অর্থ অতিরিক্ত খরচ হবে, টাকার অঙ্কে যা প্রায় 60 থেকে 100 কোটি টাকা, যার পুরোটাই যাবে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবারের পকেটে। সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের প্ল্যান্ট স্থাপন প্রকল্পে শুরুতেই এভাবে দুর্নীতি করা হয়। তবে জমি অধিগ্রহণে বাধা হয়ে দাঁড়ায় মানিকগঞ্জের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ দুর্নীতি ঠেকাতে যুক্তি তুলে ধরে আপত্তি জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেন। এরপর আটকে যায় পুরো প্রক্রিয়া। এতে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তার এক ধরনের অদৃশ্য বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের মুঠোফোনে ও কার্যালয়ে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। তবে সরকারি নিষেধাজ্ঞায় ওই মৌজার রেজিস্ট্রি বন্ধ রাখা হয়েছে। সেক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি সাপেক্ষে জমি হস্তান্তর করা যাবে বলে জানালেন সদর সাব রেজিস্ট্রি। জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা হতে চিঠি দেওয়া হয় যে এই জমি অনুমতি সাপেক্ষে ট্রান্সফার করা যায়, তো অনুমতি নিলে সে জমি ট্রান্সফার করা যায়। সরকারি প্রতিষ্ঠানের নামে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার পরিবারের নামে সাধারণ মানুষদের কাছ থেকে কম মূল্যে জমি ক্রয় করা হলেও অনেকেই তাদের পাওনা টাকা পাননি। এছাড়া আইনি জটিলতায় এখনও আটকে আছে ওই মৌজার জমি রেজিস্ট্রি। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার শত শত মানুষ। মন্ত্রী কিনছে, এখানে মৌজার দলিলই বন্ধ, অনেক মানুষ টাকা হইলো তার জমি বিক্রি করা পারতেছে না। এই যে যেমন ওই যে আমাকে একটা জমি বাইনা করছি দলিল হইতে করা পারতেছে না। এখন ওষুধ কারখানার কথা বলে ওই জায়গাটা তো এখন মন্ত্রী সাহেবের লোকজন ওইটা কিনে নিয়ে তাদের করতে চাইছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার টাকা দিবে বলে আর কোনো টাকা পয়সা দেয় নাই। আমি এটা একটা সুরাহা চাই, জানে আমার ইয়ে বাক্যটা জানে আমি বুঝা পাই। এই জায়গাটা কিনছি স্বপন সে কি করবো সেটা তো বলে নাই, কিন্তু আমাদের জায়গায় যাতায়াতে কষ্ট, বাইরে যেমন রাস্তা টাস্তা যদি না দেয়, মনে করেন একজনের দিছে আর একজনের ঠিক মনে করেন বা দিছে নয়ে গেছে। জোর দখল করে তো কত দলিলিও নাই, জোর দখল করে তো বালি ফালাই আর নেই, একসাথে বালি ফালাই একাই যায় ওই একলাই তারা জোর করে নেই। না একজন একটু জায়গা বেচবো বেচার দাস না, একটু কিনবো কিনার দাস না, দলিল বন্ধ দলিল দাস না, তাহলে অনেক মানুষ এটা হয়রানি করতেছে না। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত দেশের একমাত্র সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ লিমিটেডের পুরনো প্ল্যান্ট মানিকগঞ্জে সরিয়ে নিতে প্রায় 2000 কোটি টাকা ব্যয় নেওয়া হয় এই প্রকল্প। নিউজ ডেস্ক, দেশ টিভি।